ওকে, আমরা তাহলে খাওয়া শুরু করি, চলো চিয়ার্স করি। চিয়ার্স। চিয়ার্স। আমার শুরু থেকে একটা কিউরিয়াসিটি ছিল, এই ফালতু পিঙ্ক কালারের ড্রেসটা কার আইডিয়া ছিল? তুমি তো এর থেকেও ভালো বানাতে পারতে, এই জামাটা একদম ওল্ড ফ্যাশনের। এই জামার ব্যাপারে তোমার আসলেই কিছু মনে নাই? এক প্লেট চিকেন গ্রিল দিন প্লিজ। হ্যাঁ দিতেছি। আমার বিয়ার তো শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দিতেছি। ওয়ান প্লেট বিফ প্লিজ। এখানকার বিফটা দারুণ মজা, তাই না? হ্যাঁ সত্যি অনেক টেস্টি। আর এক প্লেট খেতে হবে। হ্যাঁ শিওর। আমাকে একটা লেগ পিস দে তো। এই যে নে। থ্যাঙ্কস। আরে নে না, আরে আর দিস না। আরে নে নে, চলবে চলবে। আমি তো এটা অর্ডার করিনি। একজন তোমাকে খেতে দেখে খুশি হয়ে তোমার জন্য অর্ডার করছে। সত্যি? হ্যাঁ দারুণ। কি মনে নেই? তোমার এক পিস করে মুখে দেওয়া উচিত, এখানে তুমি একা খেতে বসো নাই, এতগুলো লোক। দেখো দেখো এখানে কি কাহিনী চলতেছে। আমার তো মনে হচ্ছে পুরনো প্রেম আবার নতুন করে যাচ্ছে। ওদেরকে দেখে মনে হচ্ছে না তোর গার্লফ্রেন্ড যদি এখানে থাকতো তাহলে তোর আর ওর মাঝে নিশ্চয়ই এরকমই কিছু একটা হতো। এটা কোনো ভূতের সিনেমা না, চুপ করো। কি হরর? হরর ফিল্ম? এর মানে কি আমি তোমার কাছে এতটাই ভয়ঙ্কর? আমার কোন দিকটা তোমার কাছে এমন লাগলো? আমরা একজন আরেকজনের অতীত থেকে নিজেদেরকে মুছে দিতে চাই,